কিন্তু আমি কোন কিতাবে কোন আজে শুনি নাই, মা বাবার নাফরমানি কোন ভাবে যায় হয়। করে কি কইতে দেন দেশে গাড়ি খারাপ, মা বাবার নাফরমানি এটা বড় কথা। আরে দেখো আমি আব্দুল কাদের জিলানি, আম্মা বলেছেন আব্দুল কাদের আমি তোমার মা হয়ে একটা কাম তুমি নসিহত করলাম না বাবা, একটা কথা বলে দে আমার মা কথার ইজ্জত রাখবে, কোনদিন তুমি মিথ্যা বলবে না। ওরে ডাকাত আল্লাহর কসম, আমার কথার দর খেলাফ করার ক্ষমতা আমার মাহবুব কখনোই দেয় না। خالق السماوات والأرض والصلاة والسلام على من كان نبيا মায়া ভরা
সরে আমার নবীকে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মরণ যে লেখা ছব আজকের মাহফিলের মহতারাম ওয়াইজ বিশেষ আকর্ষণ মাওলানা মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব, হাফেজ কারি শাহ আব্দুল গনি সাহেব, হযরত মাওলানা কারি আফজল হুসাইনি সাহেব সহ দিগর উলামায়ে আহলে সুন্নাত মুরব্বি বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরে থাকা আমার শ্রদ্ধেয় মা বোনেরা, রাহমানী ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা মানুষ কিনা, যারা বলেন মানুষ কিনা, যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ কিনা, যারা ইহুদি মানুষ কিনা, যারা খ্রিস্টান মানুষ না, বেশ কম আছে, আছে কিনা? ওরা শেরেক করে, ইহুদিরা শেরেক করে হযরত উজাইর আলাইহিসসালামকে আল্লাহর বেটা বলে, কারণ আল্লাহর নবী উজাইর আলাইহিসসালাম 100 বছর ধরে জীবিত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই 100 বছর ধরে দেখে উনি 40 বছরের জুলুম কি আছে, তখন ইহুদিরা মনে করলো উজাইর আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ বললেন না। ঈসা রুহুল্লাহ বাবা সাহেব পয়দা হয়েছেন, মুর্দা জিন্দা করছেন। খ্রিস্টানরা বললো এইরকম কাজ তো আল্লাহ ছাড়া কেউ পারে না, সুতরাং ঈসা আল্লাহর বেটা, ওমাম বাপ সারা করতে চাইলো, সুতরাং মরিয়া বলল আল্লাহর বউ, নাউজুবিল্লাহ বললেন না। আল্লাহর কোন বউ বাচ্চার দরকার আছে না? ওরা বোঝে না, শরীক করে ফেলছে। আল্লাহ হচ্ছে আল্লাহর ইয়ালি, তিনি কাউরে জন্ম দেন নাই, কারো ঘরে জন্ম গ্রহণ, আল্লাহর কোন সন্তান দিও নাই, আল্লাহর কোন বাপ দাদাও, তিনি এক অদ্বিতীয় লাশ, তিনি ছিলেন অনাদি অনন্তকাল থেকে, তিনি থাকবেন, তার অস্তিত্ব সম্পর্কে ধারণা নেওয়া আমাদের পক্ষে সম্ভব। আমরা মুসলমানরা কি শরীক করি আল্লাহর সাথে? এই পর্যন্ত কাউকে শরীক করেছি? অবশ্য পাককে শরীক করছি, দয়াল নবীকে শরীক করছি, আল্লাহর ভাই লাগে বেটা লাগে, বড় বিশ্বাস আল্লাহর ভাই লাগে বেটা লাগে, করিনি। আমরা বড় বিশ্বাসকে বলছি বলি আল্লাহ, আল্লাহর ঠিক না বেটি, আল্লাহর বন্ধু, ওই জন্য তো অবশ্য পাককে ইজ্জত করি। এরই আপনারা কি শুরু করছেন, এই কাউকে শুরু করছেন, মুশকিল কি বাড়ির ভিতরে মাফিক হলে সমস্যা, ঘরের ভিতরে থাক করে তো মাহফিল ডিস্টার্ব হয়, তবু তো ভালো ভালো পুরুষের আওয়াজ কানে এসে মহিলার আওয়াজ যাইছে, কোন সময় আবার এরার করে কোন একটা ডিক্কা যে বলতে এরাও কাউ করছে, যেন মাহফিল করবে সব সব খোলা যাবে, এত কথা বলে গেল আপনারা, ঘটনাটা কি ওয়াজন তো আইসে না, তাম শত আইসে কদিন আগে ঘুরা ওয়াজ ওয়াজ ভিডিও কিন্তু ওয়াজ হইলে বিড়ি খাও বেড়ে ওয়াজ হইলে বিড়ি খাও বিষয় আপনি তো আমার বেড়া সব দেখুই ও ঠেকলাম মুরব্বী হয়ে বয়ে বিড়ি খা তোলে জল তার দর বেড়া করছে কি ও কি ওয়াজ হয়ে বিড়ি খাও করে ও বিড়ি খেলি খেলিছে আমি কি বাইরে এই বেড়ি লোক দূরে না তো আরেকটা দিব বিড়ি খেলি রোজ বন্ধ এরকম একদল আছে কিনা নাই রোজার একটা উপকার আপনি বাদ কো আছে রে দিবে তো উহ উকা খাই উকা খাও না ভালো না খারাপ এটা আপনি রাখেন না বলতে খারাপ না ভালো আমি খাই না আমি বুঝি বাপ করি বাপ যদি কেউ বিড়িটা খাই এক গ্লাসটা দুই আমার মানি দই ফালি যখন দেখি তো আমার এত হাইপারটেনশন শুরু হয়ে যায় আমার এত ডিস্টার্ব ফিল করি আমি কেউ বিড়ি খেয়েছি কিনা আমি আমার মধ্যে যদি হাত দিই আমি এটা এটার কাছে নিয়ে বলতে পারবো যে আমার এটা দিছে তার হাতের মধ্যে কিছু একটা লাগছে যে না খায় তার জন্য এটা মস্ত করে বিপদ আমি আগে জানতাম না উপকার হইলে রোতে বন্ধ করে নামাজে দাঁড়াইছি ইমাম সাহেব দাঁড়াইছি পিছনে দাঁড়াইছি আমার সাথে এক লোক নামাজে দাঁড়াই গেছে না এর ভিতরে আরেকজন কি আল্লাহু আকবার বলে দাঁড়াইছে বাপ রে বাপ আমার জীবনে আমি এত কষ্ট করি না শ্বাস প্রশ্বাস আমার মন হয়েছে যে এত নামাজ এত করে কই যা ঘটে এটা যে বলা হাল তো আমি তো কয় মন হয়েছে না একবার গজো আমার এটা টিল ভিতরে যত যেত টয়লেটের গন্ধের একটা সহ্যের ক্ষমতা থাকে কিন্তু উকা করা হয়েছে বাসি এটা যে অত খোরা এরপর এটা খাই ভাই কথা কথা বিড়ি খাওয়া কেড়ে জানে বাদ খাওয়া
আর বিড়ি খাওয়া হলো সবার দোষ। এই জন্যে বলি বাবা নামাজ পড়া সহজ, মিথ্যা কথা সাইরা দেওয়া বড় কঠিন। এ আমার ভাইরা, নামাজ পড়লে কেউ তোমার দুশমন হবে না, নামাজ পড়লে কেউ তোমার দুশমন হবে না, বরং তোমারে আদর করে দাওয়াত দিয়া খাওয়াইবো। বাবা মুসল্লি রে, তুমি নামাজ পড়ো, আমার জন্য একটু দোয়া করে দাও। সত্য কথা এমন এক জিনিস মরণ পর্যন্ত ডাইকে আনতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকীন। আল্লাহ বলে ইমানদাররা, এ আমার ঘরে ঘরে নামাজি রোজাদার সবকিছু ডেকে দিচ্ছি, কি আল্লাহ ও যারা সত্য কথা করে বলতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যারা সত্য বলে তাদের দলে জোরে কর না, যারা সত্য বলে তাদের দলে যদি হিন্দুস্তানে নবীর সমালোচনা করতো, নবীর বদনাম করে কি করে না? নবী গায়ে জানলে কুত্তা যে নজর করে এটা জানে না কেন? এতে বোঝা যায় এরা হইল সাহাবীর মধ্যে মুনাফিকের দল, আমরা হইলাম অরিজিনাল সাহাবীদের দল। ওরে গাদা কর্তব্যের দল নবী জানে, কিন্তু নবী জাইনা ময়লা লাগাইছে। আল্লাহ যেন নামাজের ব্যাপারে তার জুতার মধ্যে ময়লা থাকবে হুকুমটা নাজিল হইয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? হুকুমটা যেন নাজিল হইয়া যায়, এই জন্য নবী এমন সৃষ্টিবিদ দাঁড়াইছে, আল্লাহ হুকুম নাজিল করছেন। সুবহানাল্লাহ। আরে নবী ছবি তুলে কুতলে ঘুমাই থাকলে হুকুম নাজিল হয়, শরীর খেলায় চালাইলে তুই কুতলে ঘুমাই দিবি ভাষা খাইলে। কথা কর ঠিক না? ঠিক ঠিক ঠিক। কুতলে ঘুমাইলে নবী ছবি তুলে কুতলে দিলে আল্লাহ শরীয়তের আইন উম্মতে মুহাম্মদের কল্যাণ হয়। কথা কর ঠিক না? ঠিক। নবীর সাথে তুলে তুলে নবী অনেক কাজ, উস্তাদ অনেক কাজ জানলে তাই কোথাও না, অনেক কাজ জানলে পরে কি করে না? উস্তাদ যখন আপনার প্রশ্ন করছেন এর মানে কি উস্তাদ জানে না? কথা বলে নবী আমাদের কি কথা বলেন কি? তো নবী যা করে জানলে শুনলে করে আমরা যে শিখা শিখা কথা বলেন ঠিক না? বেশি বাংলাদেশের জাতীয় বলি আমার কি পড়াই এই মুরুখ কখনো জীবনে পড়ালে হলো সেগুলো মাসলা হইলে বলি নবী তো গাদার হারিয়ে গেলে আর খবর জানি না, আর কোনটা সেটা জানি এর লিগালি দোয়া করতেছে হার হয়তো না হজর হয়েছে নবীর কাছে উজুর পানি নাই, আল্লাহ কয়ে নবী উজু করতেন না, তো কেন করুন পানি থাকলে দাও, পানি থাকলে নবী উজু করতো, তো উজু না করলে নবজ দিত না, তো কি করুম আল্লাহ তোমার যেটা আল্লাহকে করো।
তাড়াতাড়ি ব্যবস্থা করে দে, আমি সবের দুজক দিতে পারবো, আমার হাবিবের জন্য দুজক নাই, আমার হাবিব আছে নামাজ পড়তে পারবে না, তাড়াতাড়ি যা আল্লাহ আজকে এই অসল উম্মত, এই মাজুর উম্মতের মশলা না দিলে আমি নবী নামাজ পড়ব না। আর আস্তে নবী করে উম্মতের ব্যবস্থা, আর উম্মতের সমালোচনা করে নবীর নিজের বিবির খবর জানে না, আমার আয়সার সমালোচনা করছে আল্লাহ আশিটা ব্যবসাঘাতের হুকুম নাজিল করে দিয়েছেন, জানলে কি হুকুম আসতো নবীর তাদের ব্যবস্থা করার জন্য আমি আল্লাহকে মাটিকে নবীর উম্মতের জন্য হালাল করে দিলাম। বলেন না সুবহান আল্লাহ, চিন্তা করিস না, আমি নবী লুই এসি তোর কি মাটি সাথে একটা টান দে, ভালো করে একটা ঘষা দে, নিয়ত কর, শ্বাসকষ্ট মরে আসে। কথা আমরা নবীর সকল কষ্ট কার জন্য করছি? কার জন্য? আমরা যারা কালপা করছি ইমানদার কিনা, মুসলমান যারা ইমানদার কিনা? আচ্ছা আচ্ছা, এই যে আমরাও ইমানদার, আপনারা ইমানদার, আমি ইমানদার, সব কি সমান? সব সমান নেই। আল্লাহ পাক নামাজের কথা বলল নাকি? ওয়াকুনু মাআল মুসাল্লিন, জোতা শরীর ভয়, লুঙ্গি শরীর ভয়, গামছা শরীর ভয়, মুসল্লি কেন হয়? ঠিক না? ঠিক ঠিক, আল্লাহ জানে মুসল্লির মেলে মুসল্লি বেশি থাকব। জুতার কোয়ালিটি কই গেছে? হ্যাঁ, বাটা আর রাটা কোথায় গেছে? মসজিদের নামাজ পড়ে জুতা চুরি করে, মসজিদের নামাজ পড়ে কোরআন চুরি করে, মসজিদের নামাজ পড়ে মিশা কথা, মসজিদ বই ওই মিশা কথা, সব মানুষের সাথে মিশি, আমি দেখছি বাবা মিশা কত কম গুলি সূর্য হাইতে কম কম সূর্য হাইতে করে মিশা কথা কম কম আর মিশা কথা কম কম
কিন্তু দেখা গেছে যারা একটু বেশি ভালো বেশি মুসল্লি টাইপ তারা নিচে কথা অফ করে ছড়া করা সত্যবাদী বান্দাদের সঙ্গী হইয়া যাও। কারণ নামাজ পড়লে কোনদিন দুশ্মনা নেই। আরে আপনি আপনি যদি একটা টাকা থাকেন সত্য সাক্ষীরা দিন পরের দিন আপনি বাড়ি ঢুকে ঠিক কথা ঠিক সাক্ষীটা দেওয়ার কারণে সত্য কথা বলার কারণে এমন দেখা যায় যে হাইরে গেছে ওই সাক্ষীর সাথে জীবনে কোনোদিন কথা হয় না কথা কেনা তবে এটা সত্য কথা হয়ে একটা মানুষ আর আসবে না অথচ সে দোষী কারণ আমরা আল্লাহর লড়াই নিচ্ছি আমরা দুনিয়াদার আমরা সমাজের ভুটকে ভয় পাই হক কথা বলে ভুট ছুটতে যাবে এই জন্য চেয়ারম্যান সাহেব দুই গালে ফেলা এই সত্যবাদী বান্দার সঙ্গী যারা তাদের নাম হচ্ছে বদ্দারি কাফেলা। যে সত্যবাদী বদ্দারি কাফেলা মানে গোসুপাক বড় পীরের কাফেলা যিনি জীবনে কোনদিন মিথ্যা কথা আম্মা জানাজার পর পীরকে নিয়ে বললেন 40টা স্বর্ণ মুদ্রা পরে আব্দুল কাদির বাবা যাও লেখাপড়া করার জন্য জীবনে লাগলা যা লাগবে সব দিয়ে দিলাম 40 স্বর্ণ মুদ্রার মানে হলো 40 গড়ি স্বর্ণ সুবহানাল্লাহ বললেন না 40 তোলা স্বর্ণ 40 দিরহাম দিয়ে দিলেন তোমার কাছে কিছু আছে কেন না মাজন বলেছেন ও সন্তান আব্দুল কাদির জীবনে যদি জানা চলে যায় কোনদিন মিথ্যা কথা বলবে না কি বলবো
কথা বলেন কি বলবা না, আর আমাদের সর্দাররা তেমন সুন্দর সত্য কথা কয়, সোহে দেখলে সর্দাররা সাক্ষী বানিয়ে লিখে বলে দিতাম, এরা এমন সাক্ষী দিব আও কথা তো না নাও কথা, কথাটা ঠিক না বলে এরা শয়তান চলিত মাঝে মধ্যে সর্দারি করি, কারণ এরা যখন আম সিবা সিবা আমি ডাইরেক্ট কইলে আর কি সত্য করি, কিন্তু এমন সুন্দর সুরে কইল দেখবেন আধা গেছে এর পক্ষে আধা গেছে এর পক্ষে, এটা যদি বিনা ঘোষে লাগাইতো আর সত্যবাদী হইয়া কাজে লাগাইতো, আল্লাহ নবী বলছেন আল্লাহর আরশের নিচে যারা নেই বিচারক তাদেরকে আল্লাহ ডেকে ডেকে ছায়া দান করবে, থাকলে যে মজা করে বান্দরা যদি গারো বেতারে চোখের পানি সারে তার বিচার করার কেউ নাই, আমি একটা বিধবা একটা অসহায় মেয়ের ব্যাপারে চেয়ারম্যান ডিফেন্ড দিলাম কি, একটু গরিব মানুষ বুঝেন না, তাই তো গরিব মানুষ তাই রে লেগে আঙুল দিলে তো আমি শেষ, আমার সর্দারি করতো সালিশ করতো দেখি কার বয়ে, এইরকম লোক সমাজ এখন আছে কথা বলেন আছে, যদি থাকতো তারা আল্লাহ নামাজ পড়বে রে বাবা, আমি মার জীবনে শুরু একটাই নসিহত আব্দুল কাদির রে, জীবনে কোনদিন মিথ্যা বলবে না, আমার কাছে কিছু আছে বলে কি আছে কয় ৪০টা স্বর্ণ মুদ্রা, কয় কি শুরু বেটের ভিতরে বিরাট বিরাট কই কই নাকি আমি তো হইতে হই তুমি না খুঁজে নিবা, অস্ত্র লইয়া মানুষের গোপন ইমানদারের কষ্ট দেয় তোরে কষ্ট দিছি না, তোরা যদি মুসলমান কষ্ট দূর করে মিশা কথা কইয়া আমার কাছে আসি দিকে আমি আব্দুল কাদির গায়ের থেকে পয়সা বার করা তো সহজ না, আয় আমার কাছে আয় বাম হাতটা উঠাইয়া বলে নিচে একটা পকেট দেখে বলে দে আমি এমন জায়গায় পয়সা রাখছি রে তুই ডাকাতের মাথায় এই পকেটের খবর নাই, সহান লাগে না আরে ডাকাত আমি আমি আমার ভয়ে আমি কোনদিন বলবো না,
ডাকাত এবার টাকা গুলা গুলো দেখে সমান ৪০টা স্বর্ণ মুদ্রা। ডাকাত বলে, ও আব্দুল কাদের, তুমি তো জানো ডাকাতের সামনে পড়লে মিথ্যা বলতে হয়। ডাকাতে বললে কি বলতে হয়? সত্য বলতে কিন্তু আমি কোন কিতাবে কোন আজে শুনি নাই, মা বাবার নাফরমানি কোন ভাবে যায় কি কইতে দেন গেছে মা বাবা না ফরমান নেই এটা বল কেন? আরে ডাকা, আমি আব্দুল কাদের জিলানি, আম্মা বলেছেন আব্দুল কাদের, আমি তোমার মা হইয়া টাকার জন্য নসিহত করলাম না বাবা, একটা কথা বলে দে আমার মা কথার ইজ্জত রাখবে, কোনদিন তুমি মিথ্যা বলবে না। ওরে ডাকা, আল্লাহর কসম, আমার কথার দর খেলাপ করার ক্ষমতা আমার মাহবুব কখনোই দেয় না। আমার মার দাবিদারি করে বড় কাজ, এই যে আমি সত্য বলেছি, মৃত্যু আসলেও আমি বলবো না সুবহানাল্লাহ। তুই তো বাচ্চা মানুষ, অনেক দূর আইছিস, তুই যদি পয়সা না তো লেখাপড়া করতে পারবি কইটা? আমার আল্লাহ পয়সা এই ফয়সালা তুমি দিয়ে দেবো আল্লাহ, কথা কথা কে এই ফয়সালার মালিক তুমি না, এটার মালিক কে? জোরে বলেন কে? তুমি কি জানো না আমার আল্লাহ দিতে গেলে তরবারি লাগে না, বাড়ি ঘর লাগে না, দান কেত লাগে না, আকাশ বাতাসের বৃষ্টি লাগে না, তোমার মার পেটের দিকে নজর করে দেখো না। আপনার আমরা যখন আসি পানি লাগবে না, তোমার পেটে পানি লাগবে না, আমরা এখন ভাত লাগবে না, রুটি লাগবে না, এলে ভাত আসা তোর সামান লাগবে, মার পেটে দিতে দিছে আল্লাহ সালি কিছু না, গোসলে সিনি মার পেটে দশ মাস গোসল না দিয়ে থাকলে সুরতটা কি সামরা সামরা সিলা কুতাবিলে না নিলে, কিন্তু মার পেটে দশ মাস দশ দিন আপনার রইলে জীবনে গোসল না করে আল্লাহকে এই বান্দা দেখ আসতাম কি করি, আমি মাহবুব চাইলে সব সারা তোরে রাখতাম পরে সিলা গোলে সুবহানাল্লাহ। বড় বিশ্বাবেরি করি শূন্য ডাকা ঠান্ডা সুদা আরে এত ছোট একটা বালক নিজের জীবনের সব দিয়া দিল, আম্মা নাফরমানি করে নাই মিথ্যা বলতে রাজি হয় না। ওই বর বিশ্বাবের দল যারা তাদের নাম হচ্ছে বগদাদি কাফিরা, আর আল্লাহ বলেন সারা তাদের সঙ্গী হয়ে যায় না আল্লাহ জান্নাতি হয়ে যাবে। আরো জোরে করলে সুবহানাল্লাহ, সত্য কথা এমনি বলতে পারবে না, সত্যবাদীদের দলভুক্ত হন। কিভাবে সত্য বলতে হবে, এই সত্য বলার জন্য আপনার কিছু সঙ্গ দরকার, সঙ্গের কারণে আপনার মধ্যে কিছু রং ধারণ ধারণ করবে। উস্তাদের কাছে যখন আপনি পড়বেন, প্রথমে পড়বেন সরে সরে, তারপর পড়বেন ক খ গ গ, এরপর বলবেন এ বি সি ডি, তারপর পড়বেন আলিফ বে তে সে, ঠিক না বেটি? এরপর বলবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপরে তুর্কি পড়বেন, তাফসীর পড়বেন, আর অনেক কিছু বলবেন, হাদিস পড়বেন, ফেকা পড়বেন, কিন্তু আস্তে আস্তে যত টপকাবেন উস্তাদের সাথে থাকবেন আপনার মর্যাদা তো বাড়তে থাকবে। সত্যবাদী বান্দাদের সঙ্গে আপনি যত থাকবেন আপনার জিসিমের মধ্যে একটা জিনিস আছে, আমার নবী বলেন লিকুল্লি জাসাদিন মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। বান্দারে তোমার প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এটা যদি মন্দ হইয়া যায়, এটা যদি কালিমা যুক্ত হইয়া যায়, গোটা মানুষটাই কালিমা যুক্ত হয়ে যায়, নোংরা হইয়া যায়,
আবার নবী বলে আমরা কি জাগাই নিতে পারছি? এই কল্পকে জাগাই নিতে গেলে আরেকটা জিনিস আপনার ভিতরে আছে, ওটার নাম হচ্ছে নফস। ওটার নাম কি? কথা বলেন নফসে, এটা হলো বাবা সব সময় দুনিয়াদারিতে ব্যস্ত। আপনার মধ্যে একটা হলো নফস আর একটা হলো রূহ। সুবহানাল্লাহ, রূহ সবসময় আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করে, কারণ তার তো দুজুকের বয়স। নফসের মধ্যে আল্লাহ ওয়ালা একটা কারিশমা লাগিয়ে দিয়েছেন, নফস সবসময় আপনাকে নিয়ে যাবে দুনিয়ার চাকচিক্যের দিকে, আপনাকে সব সময় দুনিয়ার সাথে তালিম দিয়ে থাকবে, আপনাকে সব সময় টেনে জমিনে নিয়ে যাবে, মসজিদে আসতে চাইলে সামনে বাধা হয়ে দাঁড়াবে। এটার নাম কি? এটার নাম কি? প্রত্যেকের ভিতরে এটা আছে। শুধু দুনিয়া সারা বুঝে না, অন্য ধর্মের তার আখেরাত বুঝে। কথা বলে তুমি ওদের কাছে দুনিয়াতে, এই জন্য ওদের ধর্মের সরব খাওয়ার খারাপ, যায় যায় সরব খায়, পূজা করতে গিয়ে মদ খায়। কিন্তু কেয়ামতের আগে এই অবস্থা হইবে, বেড়া বেড়ি একটা নেবে বলে, আর বেড়ি বক্তা বেড়া বক্তা একটা নেবে ওয়াস ওয়াস। নফসে আমার কাজ হলো আপনাকে সম্পূর্ণভাবে আল্লাহর রাসূল শুনে দাও, আখিরাত বলে দাও, একেবারে দুনিয়ার জিত দাসে পরিণত করে দাও। আপনি যেখানে যাবেন মসজিদে গেলে দুনিয়ার কথা মনে পড়বে, আপনি রাস্তাঘাটে গেলে দুনিয়ার কথা মনে পড়বে, আল্লাহর ওলির দরবারে গেলে সেখানে আপনার দুনিয়ার কথা মনে পড়বে। এই নফসের নাম মনে নফসে লওয়ামা। দ্বিতীয় নম্বর নফসের নাম কি? আপনি লওয়ামা, অর্থাৎ আপনার নফসের স্তর হচ্ছে লওয়ামা। পশ্চিম দিকে শেষায় পড়ে নাই, আসেনি কথা আছে না, মুসলমানের মধ্যে এরকম আছে না, জীবনে কোনদিন দরুদ পড়ে নাই, সালাম পড়ে নাই, লোকগুলা কোথায় যাবে? এখানে
সোয়াবে কাজ করে কোনার কাজ করে বাবা ঘরে মিলাদ করাইব কিরণ মালো দেখব মিলাদের টানো সারতে পারে না কিরণ মালার টানো সারতে পারে না এমনকি কখনো কখনো দেখে যায় মিলাদ ছেড়ে দেয় মাহফিল ছেড়ে দেয় কিরণ মালা সারতে পারে না এটার নাম হলো নফসে মুলহেমা যদি শুধু ওইটার জাতিটা লক্ষ্যে লব আমার দুই নম্বরটা আর যদি এটা তো সমান যেটা সঙ্গে সঙ্গে এটা তুই আসতে ওয়াজ গেল মার বাবা গানও গেল নমাজ পড়লেও আল্লাহ গেলে কেন উজু বা টুজু লাগে ভাগ্নে ভাগ্নে বাইর দিয়ে আর আল্লাহ যদি টিভি চালাইল বেট কি দেখ এটার নাম কি নফসে মূল হেমা নফসে আমরা কুন্ডা তো শিখ বেশিরভাগ লাভবান তো এই ধরনের মানুষ যারা তারা পর্দার অভাব নাই নামাজ শেষ পেটে উঠতে কাপড় নাই আছে কিনা নাই
মনে হয় দশজনের সামনে তার গলায় জুতা পরানো হয়েছে, দশজনের সামনে জুতা পরাইলে লোকটা যেমনি লজ্জায় নিয়ে যায়, আমার ওই নফসের বান্দারা এমন হয়ে যায়। ভুলেও যদি কোন গুনাহ তাদেরকে স্পর্শ করবে, কাঁদতে কাঁদতে তেমনি ভাবে লাচার হইয়া যায়। এইবার বলেন বেহেশতি কথা, আল্লাহ বলে দিয়েছেন নফসে মুসমান হয়ে যাও, আমার বেহেস্ত তোমাদের জন্য নিজে নিজে হতে পারবে। এই জন্য আমার আল্লাহ বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ আমি আল্লাহর ইত্তেবা করি, আমি আল্লাহ অনুসরণ করো। সুবহানাল্লাহ, আল্লাহ গো তোমার পাওয়া কথা পূর্বে দক্ষিণে উত্তরে পূর্ব দিকে, আল্লাহ বলেন আমার পাওয়া যাবে না, আমার রাসূলের দিকে তাকাও, আমার রাসূলের ইত্তেবা করলে মনে রাখবে এটাই আমি আল্লাহ পাকের ইত্তেবা। আমার রাসূল কত শুন, আমার রাসূলের কথা মতে চলো, আমার রাসূল যা বলেছেন করো, আমার রসুন যা ত্যাগ করতে বলেছেন ত্যাগ করে ফেলো, মনে রাখবে আমি আল্লাহ মানা হয়ে গেছে। ওয়া উলিল আমরি মিনকুম, রাসূল পর্দা করছে অসুবিধা নাই, আমার সালেহীন আমার নেক বান্দা যারা মিথ্যা কথা বলে না, আমার নেক বান্দা যারা লাভে তার না অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারপরে জীবন দিয়া দেয় আল্লাহর বিপক্ষে কথা বলে না, কোন সময় দাঁড়ায় না, ওই বান্দাদের ইত্তেবা করো, তাহলে তোমার নফসে আম্মারা দূর হয়ে যাবে, তুমি হয়ে যাবে সাহেবে নফসে মুতমাইন্না, আল্লাহর জান্নাতি বান্দা। গোসে পাকের দলে থাকবে, সত্যবাদী মানুষের দলে থাকলে মানুষ নফসে মুতমাইন্না লুক হয়ে যায়। বাবুরে নামাজ পড়া তো সহজ, রোজা রাখা বড় সহজ, কিন্তু বউয়ের কন্ট্রোল করা যে কত কঠিন। কি কয়, বিবি আপনি যদি চোখে দেখেন বিচার করার অধিকার নাই, কারণ মা বাপ আপনার জন্য আল্লাহর এমন এক মস্ত বড় নিয়ামত, যার বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে সন্তানের কোনো আপত্তি চলে না। আর আমরা তো উল্টা বিচার করি, বউরে বিচার করবো করে মা বাবা অত্যাচার, ঠিক কিনা কিনা রে বাবা, বউ সামলা না গে, নমাজ একটু কম পড়ে, বউটা আগে সামলা, শরীর তো ঠিক করে। আরে বাবা রে, আমরা তো আসলে দুলার তোলা খালি উপরে দিয়ে গলা লিয়ে ভালো ভালো নামাজ পড়া সহজ কাজ, এই জন্য কোটি বছর নামাজ করবেন, সেকেন্ড সেকেন্ড তো নামাজ শেষ হয়ে যাবে, একবার শেষ বলবেন আমি নামাজি আমি মুসল্লি, শেষ শেষ আপনার নামাজ শেষ, আর মা যখন দোয়া করে আপনি গুনাহ করতে করতে জাহান্নামের দরজায় পৌঁছে যাবেন, মার হাতটা বাড়িয়ে দিলে আমার আল্লাহ রাসূল বলেন একটা কথা দিবে সে জাহান্নামে যাবে, ওই সময় আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিবে। আফসোস হলেও সত্য, আফসোস হলেও সত্য, আমরা ইচ্ছা করি বউরে সামলাতে পারবো না, কারণ যত আইন আছে সব নির্যাতন, নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, কোনো আইন কথা কথা এই আইন বানাইছে কে, বানাইছে সরকার, তোমার তুমি তো সরকার, ভোট না দিলে সরকার, আজকে যদি পুরুষদেরকে ভোট দিতে হুজুররা ভোট দিতে কথা কেন, হুজুরের ভোট দিলে আজকে পুরুষদের পক্ষে আইন থাকতো না, কোরআন সুন্নাহর আইন থাকতো না, তাহলে চমৎকার ভাবে আজকে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হতো সংসদ থেকে, আর এমন সংসদ আমরা বানাইছি যেটা আমাদের সুদা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কারণ আপনি ইচ্ছে করলে আপনার মা বাপকে ফের করতে পারবেন না, কারণ আপনি ভুল করে ঘরে ঘরে দুইটা মারে আপনাকে তো নির্যাতন মামলা দেওয়া হবে।
আজকে দেখা যায় আমরা আলিমরা যারা আপনাদেরকে ডাকি আমাদের দলে মানুষ নয়, আমরা নাকি রক্ষণশীল, আমরা নাকি মহিলাদেরকে অত্যাচার করি, নষ্টা মানুষ যারা মহিলাদেরকে বাজারে পণ্যের মতো বিক্রি করে, উলঙ্গ করে, মানুষের সামনে পেশ করে, ওরা নাকি নারীর অধিকার রক্ষা করে। আগামীকাল বাজবে কিনা বলতে পারো, গান গায় কিনা কথা বলে গায়ে গায় কিনা কিন্তু আমার মুর একটা বাচ্চা লাইলাম একটা গান গাইতে বাজনা থাকবে জীবন দিয়ে, কিন্তু বাবা না বইলো কানে ঢুকে চুকে চুকে, কারণ বিয়ার অনুষ্ঠান, বিয়া কি ইসলামী শরীয়ত সামাজিক শরীয়ত কোনটা, বিবাহটা এটা কি ইসলামী কানুন না সামাজিক কানুন, ইসলামের বিধান না, হ্যাঁ দুল বাজালে বিয়ে হইবে ইয়া কাবিন না বেনার ইসলামের আইন না দেন, অথচ ইসলামী মাহফিল ইসলামী আয়োজন সেখানে বাপ তুই বাপ দেখছে বাজায় কি করে এরা স্বামী স্বামী সুখী হবে, আপনি তো সর্বপ্রথম তাকে এমন খাওয়ান দিয়েছে নাকি একবারে তার ফাইনাল খেলা খেলে এমন খাওয়ানি খাওয়াইছেন পায়খানা করতে করতে একবার বেটা বদনা লিয়ে টয়লেটে গিয়ে ঘুমাইতে এই বেটার জীবনে রোশ দিলে দেখবো বিয়ের অনুষ্ঠান কোথায় আল্লাহ আল্লাহ বিল্লাহ বিল্লাহ, কারণ সংসার হচ্ছে, শ্বশুররা কাঁদবে আল্লাহ, নতুন বধু আসছে আমরা করবে কিনা কে জানি, আল্লাহ তুমি তার উপর রহম করো, আমাদের ভালোবাসা তাদের দিলে দাও, কই হইতো ইয়া পিয়া রূপে মোটর সাইকেল গুজরাতে মিশা কথা কইতেছি খারাপ হইতেছে আমরা জানেছি আমরা আসি আমার তোমরা আমার দিনের বাইরে যাও না, আমি আল্লাহর নবীর আগে যাও না, ধ্বংস হয়ে যাই আমি নবী যা বলি তা করো, আমার আল্লাহ নিজে কয় সুবহানাল্লাহ মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমি আল্লাহ যা করতে বলি করো, যা নিষেধ করতে বলি তা সারো, আমার নবী যা নিষেধ করে তা সারো, নবী যা করতে বলে করো, কয় আল্লাহ গো কোরআনের বিরুদ্ধে করতে বললে কয় এটাও করো, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি অনেক সময় আল্লাহর আইনে উল্টা কাজ করতো, উম্মত রেগেছে, উম্মত নবীর কথা মানছে, আল্লাহ নিজের আইনে উঠাই নিছে, সুবহানাল্লাহ, আল্লাহ কয় নবী তোর পক্ষে এটা মগাড়া নবী সাদিসা কন্যার বাড়িতে তলবন্দা যায় না, এটা আমি রসুল বরদাস্ত করবো না, কারণ কন্যার বাবা কন্যাকে লেখাপড়া করাইয়া লালন পালন করে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে কন্যা তোমাকে নির্বিঘ্নে নিয়ে নিতে নিদাবি দিয়ে দিলে এই কন্যা সারা জীবন পরিশ্রম করবে, সন্তান হবে এটা তোমার হবে, এটার উপর নানা নারী কোনো হক নাই, আছে বউ সারে দিলে বাচ্চা কাটতে লজ্জা, বউ টুলে জন্য বাপের টুলে কার্পেট হয়েছে বাপের টুলে হয়েছে কষ্টটা করছে কেটে বেশি বাপের টুলে কেটে, এই জন্য নানা নারী বলে সোনার নারী জাতির বরাতটা করো না, তাদের বাড়িতে যায় সলা বলে খায়ও না, যেই তাহলে বলে বর যাত্রী নবী নিষেধ করছে, এটা কই আমি মূলত বিয়ে করছি এইসব কারণে, এমন গোপন ভাবে করছি যাতে বর যাত্রী হওয়ার না লাগে, যৌতুকের জোরে ব্যবস্থা, কারণ আপনারা তো জানেন যে আমি যদি অনুষ্ঠান করে বিয়ে করতাম 100 কোটি
আমি মা ডাইলে বললি যে না দাদা কোন দূরওয়ালা বিশ্বাস করে দেব তখন বিশ্বাস হয়েছে সংসদ গিয়ে কথা কইতে হবে মেরা ছেলে হুজুর এলি দিতে হবে আমরা সব আপনার যোগ্য লোক আসেও না গেল আর জানে না কাজ আর দশে দশে গেল কিন্তু আমি আল্লাহর দরবারে একটা কথাই জানছি যেগুলা করলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো এমন ভাবে করবো রসুল কইছে যেই বিয়েতে যত কম খরচ সেটাতে বরকত তত বেশি এই আল্লাহ আমি করলাম এই নিয়তে আর আমার দিল বার সবই মিললাম মার সে আরেক বেড়ার বউ নিয়েছি আরেক বেড়ার বউ কে বিয়ে করতে হবে কথা কথা মুসলমান তো এইরকম আজগুবি আলাপ আজকাল বিশ্বাস কথা কথা করে কি করে না তো আপনারা কি ওয়াজ করতেছে ওয়াজ করলে ডরাই কি ওয়াজ করবেন চিতা উতা লাগে হক তো দর করে আবার কোনটা কুয়ে বইতে 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 আফসোস এক বেটা তালাক দিলে আর বেটা বিয়ে করলে কোনো না আছে সম্ভব কিন্তু মানুষ আজকাল কিরা উলিয়াদের উপরে কথা উঠলে এগুলো বিশ্বাস করে এবার বুঝেন আপনাদের ইমান কই আছে কত হালকা ইমান আপনাদেরকে ধরছে আপনাদের তো বোঝা উচিত যে লোকটা আল এলেমে আমরা কম না বুঝেও কম না কাজে এই কাম করবে এটা তুই গুলি বিশ্বাস করবি কিন্তু বান্ধব না করো বান্ধব কথা কন ঠিক না বেছি আমারে আল্লাহ পরীক্ষা করাইছে বলে জেনে আল্লাভ এই কামটা দিয়ে আমার দুইটা লাভ হয়েছে আমি যে আল্লাহর হয়ে খুব ছোট্ট খাট্ট পরিসরে বিয়ে শাদীর অনুষ্ঠান সারছি এতে করে আল্লাহ আমাকে একটা বড় নিয়ামত দিয়েছে এই অনুবাদের মাধ্যমে আল্লাহর একটু কাছে যেতে পেরেছি যে আমার মনে হয় আমি 100 বছর ইবাদত করে আল্লাহর একটু কাছে যেতে পারতাম মোটামুটি আমার আল্লাহ বলা মাবুদ চিনার জন্য এতটুকু যথেষ্ট হয়ে গেছে এই জন্য আমার এই অপরাধ যারা দিছে বদনাম যারা করে আমি যদি এরা একজন একজন করে হইতাম একজন একজন একশন করে বৃষ্টি হচ্ছে আমার খুব লাভ খুব লাভ কারণ দুনিয়াটা তো আজব খেলা মানুষ তো বাবা ভিতরের বিষয় দেখে না উপর দিয়ে দুর্বল উঠে সাক্ষী দিয়ে আমি মরা খাই তোমার কাছে আর মরা খাওয়া মরা খাওয়া